আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর জন্মদিন রাস্তায় এরকম মিছিল করেছেন, কোন হাদিসে পাওয়া যাবে? আল্লাহর নবীর সাহাবীরা অথবা আল্লাহর নবীর নিজে আল্লাহর নবীর জন্মদিনে ঈদ পালন করেছেন, কোন হাদিস পাওয়া যাবে? এখন তৈরি হয়েছে ঈদে মিলাদুন্নবী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর মহব্বতের ক্ষেত্রেও এবং আল্লাহর রাসূলের মহব্বতের ক্ষেত্রেও আশেক শব্দটা কোথাও উল্লেখ করেন নাই, কারণ এটা ভুয়া অভিনয় এবং অবাস্তব যে ভালোবাসা অথবা নষ্ট ভালোবাসা সেই ক্ষেত্রে আরবরা ব্যবহার করে থাকে। বোঝা গেল আমাদের দেশেও যারা আশেক রাসূল বলে নিজেদের দাবি করে তারা আসলে প্রকৃতপক্ষে আল্লাহর রাসূলের আশেক মহব্বতকারী না, বরং তারা কি অভিনয় করে মিষ্টি খাওয়ার জন্য, মিলাদ খাওয়ার জন্য। এবারে আসুন আসল যে বিষয়টা, আল্লাহর রাসূলের মহব্বত ফি ইত্তিবাইহি, আল্লাহর রাসূলের আনুগত্য করার মধ্যে। খালি ভালোবাসার দাবি করলে মহব্বত পূর্ণ হয় না, বরং আনুগত্য করার মাধ্যমে হলো আসল মহব্বত। এ সম্পর্কে কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা فاتبعوني يحببكم الله قل ان كنتم تحبون الله হে নবী, আপনি লোকদেরকে জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, فاتبعوني, তাহলে তোমরা আমার আনুগত্য করো, আমার ইত্তেবা করো। এখানে বলা হয় নাই যে আমার মহব্বত যদি করো তাহলে তোমরা আল্লাহকে ভালোবাসতে চাইলে তোমরা নবীকে ভালোবাসো, ভালোবাসার দাবিদার হও, আশেকে নবী সম্মেলন করো, ঘরে ঘরে মিলাদ দাও, নবীর জন্মদিনের জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী বের করো। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর জন্মদিনের রাস্তায় এরকম মিছিল করেছেন, কোন হাদিসে পাওয়া যাবে? আল্লাহর নবীর সাহাবীরা অথবা আল্লাহর নবীর নিজে আল্লাহর নবীর জন্মদিনে ঈদ পালন করেছেন, কোন হাদিস পাওয়া যাবে? এখন তৈরি হয়েছে ঈদে মিলাদুন্নবী। হাদিসের যতগুলো হাদিস আছে আপনি সব হাদিসের কেদার একটা অধ্যায়ের শিরোনাম পাবেন, বাবুল ঈদাইন, দুই ঈদ সম্পর্কে, ঈদুল আদহা, ঈদুল ফিতর। আর অন্যান্য কিছু বিষয়গুলোকে ঈদ বলা হয়েছে, যেমন জুমার দিনকে ঈদ বলা হয়েছে, কিন্তু এত শব্দ উল্লেখ করার পরেও আল্লাহর নবীর জীবনের সব কিছু যেখানে হাদিসে উল্লেখ করা আছে সেইখানে আপনারা দেখবেন, এখন আপনারা যারা বুড়া যারা আছেন তারাও দেখবেন, হয়তো আপনাদের ছোটবেলায় বা যৌবনেও শোনেন না ঈদে মিলাদুন্নবী। এই কয়েক বছর ধরে ঢাকা এবং পাকিস্তানের কিছু লোকেরা এই নতুন ঈদের জন্ম দিয়েছে ঈদে মিলাদুন্নবী। আল্লাহর নবী নিজে তার জীবদ্দশায় ঈদে মিলাদুন্নবী উদযাপন করেছেন কিনা, সাহাবায়ে কেরাম করেছেন কিনা, আমরা হাদিস তালাশ করে দেখি যে আল্লাহর নবী কোথাও এটা করেন নাই। হ্যাঁ, একটা আবু দাউদের একটা হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সোমবারে রোজা রাখো, কারণ আমি সোমবারে জন্মগ্রহণ করেছি। তাহলে রোজা রাখতে পারো সোমবারে, এ রোজা রাখে নাকি? এরা রোজা রাখার খবর নাই, যেটা আছে ওটার খবর নাই, আছে ঈদে মিলাদুন্নবী। তাছাড়া এই যেই দিনটাকে ঈদে মিলাদুন্নবী পালন করা হচ্ছে, রবিউল আব্বালের 12 তারিখ, ইতিহাসের যত কিতাব, সিরাতের যত কিতাব তালাশ করে দেখবেন কেউ এটা প্রমাণ করতে পারে নাই যে এই দিনে আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন। আরবি মাস যদি 29 ধরা হয় বা 30 ধরা হয় বা 1:29 কোনোভাবেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর জন্মগ্রহণ করেছেন সেই বছর সোমবার হবে আবার 12 রবিউল আব্বাল হবে তা মিলানো যায় না। সোমবার ঠিক রাখলে 12 ঠিক থাকে না, 12 ঠিক থাকলে সোমবার ঠিক থাকে না। এই জন্য মুহাদ্দিসিনে কেরামদের এবং ঐতিহাসিকদের বেশিরভাগদের রায় হল আল্লাহর নবীর জন্মগ্রহণ করেছেন 9 রবিউল আব্বাল আর অফাত মৃত্যু হয়েছে 12 রবিউল আব্বাল। বোঝা গেল 12 রবিউল আব্বাল জন্ম আল্লাহর রাসূল গ্রহণ করেছেন কিনা এটা নিয়ে দ্বিমত আছে, কিন্তু আল্লাহর নবী যে 12 রবিউল আব্বাল ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, এতে কোন দ্বিমত নাই। তাহলে বুঝা গেল আল্লাহর নবীর মৃত্যু দিনটাকে
আল্লাহর নবীর মৃত্যু দিবার দ্বারা সর্বসম্মতিক্রমে সেই দিনটাকে ঈদে মিলাদ নবী পালন করা মানেই হচ্ছে যারা আল্লাহর নবীর দুনিয়া থেকে চলে যাওয়ায় খুশি, যারা আল্লাহর নবীর আদর্শকে ভালোবাসে না, আল্লাহর নবীর সুন্নাকে প্রতিষ্ঠিত করতে চায় না, তারাই কেবল ঈদে মিলাদ নবী পালন করে, ঠিক কিনা? আমরা এখন প্রমাণ করব, এটা আমার দাবি। আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর মহাব্বত চাও, তাহলে ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। ইত্তেবা মানে কি? তাবউন তাবিউন বলা হয় আরবিতে গরুর বাছুরকে, গরুর বাছুর, গরু যেদিকে যায় তার বাছুর পিছনে পিছনে সেদিকে যায়, তার বুঝে আসুক বা না আসুক, তার জ্ঞানে ধরুক বা না ধরুক, সর্বাবস্থায় সে তার মায়ের অনুসরণ করে। ঠিক তেমনি ভাবে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন মানে ফাত্তাবিউনি, তোমার বুঝে আসুক বা না আসুক, তোমার বিবেকে ধরুক বা না ধরুক, তোমার যুক্তিতে মিলুক বা না মিলুক, আমার আল্লাহর হুকুম, আমি আল্লাহর নবীর আদর্শকে, আমার নবীর সুন্নাকে, আমার নবীর তরিকাকে তোমাদের পালন করতে, এভাবেই আল্লাহর ভালোবাসা অর্জন করা যাবে। ফাত্তাবিউনি। এখন আসুন, যারা ঈদে মিলাদুন্নবী উদযাপন করলো তারা কি আল্লাহর নবীর অনুসরণ করে? আসুন কেমনে করে দেখাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহ, তোমরা কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের হাওয়া, তোমাদের আত্মা, তোমাদের নফস, তোমাদের প্রবৃত্তি আমি যা নিয়ে এসেছি তার পূর্ণ আনুগত্য না করবে। জোরে বলুন সুবহান। বোঝা গেল আল্লাহ রসুলের মহাব্বত হবে কি আল্লাহ রসুলের অনুসরণ করার মাধ্যমে, না শুধু দাবি করার মাধ্যমে? আল্লাহ রসুল পরিষ্কার বললেন, আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা বললেন সুরায়ে আলে ইমরানের 31 নম্বর আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার ওই উম্মতদেরকে ভালো বলে দিন, স্পষ্ট বলে দিন, যারা আপনার জন্মদিন ঈদে মিলাদুন্নবী উদযাপন করে, যারা বাইতুল মুকাররম মসজিদকে সুসজ্জিত করে, যারা সারা দেশে ছুটি দেয়, আপনি তাদেরকে জানিয়ে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহকে সত্যি ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমি যা নিয়ে এসেছি তার আনুগত্য করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে ব্যাখ্যা দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহ, আমি যা নিয়ে আগমন করেছি এর পূর্ণ আনুগত্য যতক্ষণ পর্যন্ত কেউ না করবে ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারে না। পীর আছে বাংলাদেশে এরকম লক্ষ লক্ষ মুরিদ, কি নাই? দাড়ি নাই, আশেকের রাসূল। আমার ভাইয়েরা, সেই জন্য আমি কোরআনের স্পষ্ট আয়াত পেশ করেছি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। আমরা কি আল্লাহ রাসূলকে মহব্বত করব রাসূলের হুকুম অনুসরণ করে, না খালি মুখে মুখে দাবি করে? আল্লাহর রাসূল বলেছেন, তোমরা দিন শিক্ষা করো, নিজের সন্তানদেরকে দিন শিখাও। আমরা নিজের সন্তানকে দিন শিখাবো না, নিজের সন্তানকে পড়াবো ইংলিশ মিডিয়াম স্কুলে অথবা কুফফাদের স্কুলে, যেখানে মেয়েদেরকে এখন কি করে একটা ঘাগরি পড়ায়, রিক্সা উঠলে পরে কাপড় উঠে যায়, উলঙ্গ করে মেয়েদেরকে স্কুলে দেওয়া হচ্ছে। আজকে মেয়েদেরকে, এরপরে খ্রিস্টানরা ওই স্কুলে খামাকাজ করে, বার্থডে না থাকে, জন্মদিবস না থাকে, তবু জিজ্ঞেস করে, আজকে তোমাদের কারো জন্মদিন আছে? একজনকে আছে, প্রায় আমি তোমাদের সবাইকে চকলেট খাওয়াচ্ছি। এইভাবে মুসলমান সমাজে এই ইহুদি খ্রিস্টানদের কালচার ঢুকিয়ে দেওয়ার জন্য, এভাবে ইহুদি খ্রিস্টানদের তরিকা ঢুকাবার জন্য, ইহুদি খ্রিস্টানদের পোশাক ঢুকাবার জন্য কাজ চলছে। আর মুসলমান সন্তানদেরকে দাবি করে আমরা মুসলমান, ছেলেদেরকে পড়ায় ইংলিশ ওই খ্রিস্টানদের স্কুলে, ছেলেদেরকে পড়ায় ওই ড্যাম নটরে, কোথায়, যেখানে ঢুকলেই দেখে খ্রিস্টানদের কি, খ্রিস্টানদের সবকিছু ওখানে আছে, ঢুকলেই দেখে ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, ওনার বাচ্চা কোলে মারিয়াম দাঁড়িয়ে আছে, এরকম বিভিন্ন জিনিস দেখে মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার চক্রান্ত চলছে। এই সবগুলো করে আবার দাবি করে নবীর কি? এই জন্য আমি বলেছি, যদি সত্যিকার আশিক হও, আমাদের উচিত আমরা কাউকে তিরস্কার করার জন্য না, নিজেদের জন্য আমরা আমল করব, আমরা আমাদের জীবনে প্রত্যেকটা কাজে কাজে আল্লাহর নবীর সুন্নাহকে অনুসরণ করবো, ঠিক কিনা? আমাদের সব দিকে উল্টা। আল্লাহ নবী বলেছেন ডান বাম, ডান দিয়ে কাজ শুরু করো, আমরা কই লেফট রাইট, লেফট রাইট করেন এগুলো?
আমার এই বইটি আছে, বই নিয়ে যাবেন আজকে, আজকে পর্যাপ্ত বই আছে, এই বইগুলো কিনবেন। দুইটা বই বের হয়েছে, এর মধ্যে সবগুলো আছে এই কথা, এই ডান বামে সমস্ত। তারপরে এতক্ষণ যা বয়ন করলাম আল্লাহর বিধান, এই চুরি করা বিধান, জেনাবা বিচারের বিধান, সম্পত্তি বিধান, সুদের বিধান, সুদ সম্পর্কে স্পষ্ট অনেক লম্বা লেখা আছে। এই জন্য এগুলো পড়বেন, পড়ে তারপরে আল্লাহর বিধানকে জানবেন। এই বইগুলো কোন খাজা বাবার কেসা লেখা না, পীরের কেসা না, বাবা দান পীর, দাদা দান পীর, নানা দান পীর, চোদ্দ গোষ্ঠী পীর, এই কেসা দিয়ে বই লেখা হয় নাই। এই বইগুলো লেখা কোরআন এবং হাদিসের আলোকে পুরা দলিল সহকারে। এই বইগুলো পড়বেন, এরপরে নিজের ইমান অর্জন যাচাই করবেন, আল্লাহর কাছে যেন একজন মুমিন হিসেবে উঠা যায়। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন, আমিন।